কিছু অন্য এটা গুরুত্বপূর্ণ খবর দেশত অব্যাহত আছে প্রকৃতির ধ্বংসলীলা আর এই প্রকৃতির ধ্বংসলীলার পৰা কেনেদৰে পরিত্রাণ পাব পারি ইয়ার সম্পর্ক দেশের প্রধানমন্ত্রী এক বিশেষ বৈঠকত বহিছে আর এই বৈঠকত কি কি সিদ্ধান্ত ললে এই মুহূর্ত জানাব বিচারিছো আমি দর্শকসকলক আর জানাব বিচারিছো এই মুহূর্ত বিশেষ খবরটো দেশত ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতিক লৈ চিন্তিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল ঘূর্ণির রেমাল উৎকট গরমক লৈ বৈঠক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীগৰাকীৰ বিশেষ বৈঠক অসমৰ বান পৰিস্থিতিৰ সন্দৰ্ভতো আলোচনা প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্তর পাছতে একশন মুডত অহা দেখা যাব দেশের প্রধানমন্ত্রীগৰাকী বানত ক্ষতিগ্রস্ত প্রভাবিত লাখ লাখ লোকক সহায়ের আশ্বাস দিছে প্রধানমন্ত্রীগৰাকীয়ে বিভিন্ন বিভাগের শীর্ষ বিষয়ারপরা অসমৰ বান পরিস্থিতির বুজ ললে প্রধানমন্ত্রী দেশত হওয়া ভয়াবহ গ্রীষ্ম প্রবাহক লৈ সমীক্ষাত্মক বৈঠক প্রধানমন্ত্রীগৰাকীর সরকার গঠনের পাছতে এশ দিনের কার্যসূচীর সন্দর্ভতো বৈঠক আয়োজন করেছে দেশত ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিক লৈ চিন্তিত হয়ে পড়েছে দেশের প্রধানমন্ত্রীগৰাকী আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজির দিনটোত এই যে ভয়ঙ্কর পরিস্থিতি আছিল পরিস্থিতিক লৈ এক বিশেষ বৈঠক আয়োজন করেছিল আর এই বৈঠকত বহুকেইটা গুরুত্বপূর্ণ দিক পর্যালোচনা করা হয় ঘূর্ণিবতার রেমালেরপর আরম্ভ করে বানপানীরপর আরম্ভ করে বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ আছে এই দুর্যোগসমূহের সন্দর্ভতো এক গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হয় আনকি উচ্চপদস্থ বিষয়ারপর অসমৰ বান পরিস্থিতিও বুজ লৈছে দেশের প্রধানমন্ত্রীগৰাকী এই বিশেষ বৈঠকত প্রধানমন্ত্রীগৰাকীয়ে কৈছে লগতে এশ দিনের সরকার গঠন হওয়ার এশ দিনের ভিতর যুক্ত কাম করা হব এই সম্পর্কেও পর্যালোচনা করা হয় এই বিশেষ বৈঠক আর প্রধানমন্ত্রীর সেই বিশেষ বৈঠকের আমি দৃশ্য দেখুৱাই আছো যদি সম্ভব হয় সেই বৈঠকের দৃশ্য আমি এম্বিয়েন্সের সহায়ত দেখাবলৈ চেষ্টা করি যদি সম্ভব হয় আমি দৃশ্য এম্বিয়েন্সের সহায়ত দেখাবলৈ চেষ্টা করি পাইছে দেশের প্রধানমন্ত্রীগৰাকী এনেদরে বিশেষ বৈঠকত মিলিত হয়েছে যত ক্রমাগতভাবে সমগ্র দেশত যুক্ত প্রাকৃতিক দুর্যোগ আহিছে যুক্ত উৎকট গরমেরপর আরম্ভ করে রেমালেরপর আরম্ভ করে বানপানীরপর আরম্ভ করে যুক্ত প্রাকৃতিক দুর্যোগ একটা সময়তে সমগ্র দেশত অব্যাহত আছে সেই সময়তে দেশের প্রধানমন্ত্রীগৰাকী এক বিশেষ বৈঠক আয়োজন করেছে আর বৈঠকত বহুকেইটা গুরুত্বপূর্ণ দিক আলোচনা করার লগতে আগন্তুক এশ দিনের ভিতর সরকার গঠন হওয়া এশ দিনের ভিতর কি কি কাম করা হব বা কেনে ধরনের ব্যবস্থা হাতত লওয়া হব এই সম্পর্কীয় আলোচনাত বহে লগতে অসমৰ শীর্ষ পর্যায়ের বিষয়ারপরা অসমৰ বান পরিস্থিতির সম্পর্কেও বুজ ললে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে